টলিউডের জনপ্রিয় সিনেমা বোঝে না সে বোঝে না 2012 সালে মুক্তি পায় সিনেমাটি। মিমি চক্রবর্তী অভিনীত এ সিনেমাটি পরিচালনা করেন টলিউডের গুণী নির্মাতা রাজ চক্রবর্তী। এ সিনেমা করতে গিয়েই মিমি ও রাজের মধ্যে প্রেমের সূত্রপাত ঘটে। মিমির সঙ্গে সম্পর্কের শেষ হতে শুরু হয় রাজ শুভশ্রীর অধ্যায়। অভিমান সিনেমার শুটিং সেটে নাকি রাজ শুভশ্রীর ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। গত 11 মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। বর্তমানে ব্যক্তিগত জীবনে মিমি চক্রবর্তী সিঙ্গেল এবং কাজ নেই, ব্যস্ত সময় পার করছেন। যদিও কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল যশ দাশগুপ্তর সঙ্গে প্রেম করছেন মিমি। এদিকে ভারতীয় একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। ব্যক্তিগত জীবন নিয়ে করা এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি কখনোই নিজের ব্যক্তিগত স্পেস নিয়ে কারো সাথে গল্প করতে চাই না। বেশিরভাগ সময় দেখেছি লেখা হয় মিমি নাকি এরকম করেছে, কিন্তু কোনো নিউজের কোথাও আমার বক্তব্য পাবেন না, কিন্তু মানুষ ধারণা করে নেয় আমি এমনটা করেছি। এর ফলে আমার বাড়ির লোকজন ভীষণ চিন্তায় পড়ে যান, কারণ আমি এমন একটা পরিবার থেকে এসেছি যেখানে রাত 10টা বাজলেই মা ফোন করে জিজ্ঞেস করেন আমি কোথায় আছি, শুটিং শেষ হয়েছে কিনা। ফলে উল্টোপাল্টা সাক্ষাৎকার প্রকাশ পেলে 10টা ফোন আর 20টা মেসেজের যে ট্রমা, সেটা সাংঘাতিক। আমার মতে আবেগের জায়গায় খোঁচানো বন্ধ করা উচিত। মিমির বিয়ের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিশ্বাস করুন, বিয়ে নিয়ে ভাবছি না। এখন ক্যারিয়ারে যে জায়গায় আছি সেখানে আমার ক্রাফট, আমার পারফরমেন্স, এগুলো নিয়েই ভাবছি। কারণ লোকে আমাকে যেটুকু চেনে, যতটুকু ভালোবাসে, তা আমার কাজের জন্য। এটা না থাকলে আই ওয়াজ আ নোবডি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্টস করে জানিয়ে দিন। আর বিনোদন জগৎ সহ আরও নতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।